গিয়েছে আমার রাধুনি, কেমন দেখো রাধুনি, কেমন দেখো আমার উপরে কত মায়া করেছে, গলায় কাঁটা লেগে মরুক, ওর সাধ্যই লুচি খাবে। তো বন্ধুরা দেখুন, মা আজকে মাছ রান্না করেছে সরষে দিয়ে, আর এখন বাবাকে খেতে দিচ্ছে। এখানে তরকারি হয়েছে করলা ভাজা, এটা কি তরকারি, লাউ শাক বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর মাছের ঝাল আর ডাল একটা একটা করে দিচ্ছে। আর বাবা এখন খেতে বসেছে। না তোমরা খানো, আর এইদিকে ভাইপোও চলে এসছে ভাত খাবে বলে। দেখুন বসে গেল কেমন, দেখুন দেখছে। এখানে প্রথমে খাচ্ছে করলা ভাজা, এই দেখো খাচ্ছে দেখো। আর এই যে দেখুন মাছের সর্ষে দিয়ে ঝাল হয়েছে। তুমি লবণ খাবে নাকি? বসে পারো, তুমি ভাত খাবে তো। কে ভাত খাবে, তুমি ভাত খাবে? দেখি কি দিয়েছো, ঘন্টু ডাল ভাত খাচ্ছে। ঘন্টু? হ্যাঁ, দিনকে দিন নাম পাল্টাচ্ছ। ঘন্টু তুমি বসে পড়ো, তোমাকে ভাত দিয়ে দিয়েছে, বসে পড়ো। ঘন্টু ভাত খেলাও, ভাত মাখাও, এই দেখুন দেখুন, নুন মাখাও, আগে নুন লাও, নুন নুন খেলাও, টক করে খেলাও। ও শুধু করলা ভাজা ডাল ভাত আর কি খাবে? হ্যাঁ ভালো লাগে, খারাপ হয়ে যাবে তো। আমার রাধুনি, কেমন দেখো রাধুনি, কেমন দেখো আমার উপরে কত মায়া করেছে, গলায় কাঁটা লেগে মরুক, ওর সাধ্যই লুচি খাবে। এখানে খাচ্ছে সবাই, আর ওখানে মা বসে আছে হাঁড়ি নিয়ে, যার যেটা লাগবে ভাত তরকারি সব দিবে। ঘন্টুকে জিজ্ঞেস করে কিছু লাগে নাকি, ঘন্টু লাগবে ভাত নিবে না ডাল নিবে? আমি করলা তো খাইনি, ভাতগুলো দেখান, ভাতগুলো তুমি আমাকে সব দিয়ে দিচ্ছ। নুন মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াই তেল দিয়ে দিব। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি।
मसला कसा हो गए जल दिए दी মাছটা আমি এটা দিয়ে দিচ্ছি মাছটা ফুটে গেছে মাছটা আমি নামিয়ে নেব